ওয়েলকাম টু স্মার্ট দুনিয়া ইন্টার্নশিপ উইথ অনএকাডেমি। বন্ধুরা, এই ভিডিওতে আমরা দুটো ছড়া শিখবো। এই দুটো ছড়ার মাধ্যমে আপনারা অনেকগুলো প্রশ্নের উত্তর মনে রাখতে পারবেন এবং এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় কমন আসার সম্ভাবনা বেশি, মানে পরীক্ষায় কমন আসবে ভাবতে পারেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং খুব সহজে কীভাবে মনে রাখতে পারবেন সেটা নিয়ে আলোচনা করছি। পূর্বের ভিডিওতে আমরা রেসপন্স পেয়েছি বেশ কয়েকটা, কিন্তু আশানুরূপ রেসপন্স পাইনি, মানে অনেকেরই এই ভিডিও পছন্দ হয়েছে, অনেকেরই পছন্দ হয়নি। তো এই ভিডিওটা আমি আর একবার দিচ্ছি আপনাদের, যারা রিকোয়েস্ট করেছেন যে আরও এই ধরনের ভিডিও চাই তাদের জন্য। যদি এই ভিডিওতেও ভালো রেসপন্স না পাই, তাহলে পরবর্তী ক্ষেত্রে এই সমস্ত সিরিজ আমরা বন্ধ করে দেবো আর ছড়া শিখবো না। তো আমরা প্ল্যান করেছিলাম শর্টকাটে জিকে, ম্যাথ, ইংলিশ, রিজনিং এগুলো শিখার সিরিজ তৈরি করবো, বাট আপনাদের যদি উপকারে না লাগে বা আপনাদের যদি আশানুরূপ রেসপন্স না পাই, ভিডিওতে লাইক কমেন্ট না পাই, তাহলে এই সিরিজ বন্ধ থাকবে। তো আজকের ভিডিওতে দুটো ছড়া আমরা দেখব, দুটো ছড়াতে অনেকগুলো প্রশ্ন পাবেন এবং এখানে যে প্রশ্নটি আছে আপনারা অন স্ক্রিনে দেখছেন, বাবর যে যে যুদ্ধ করেছেন এইটার হচ্ছে সলিউশন আমরা এখান থেকে বার করব এবং খুব সহজে কী করে মাথায় রাখবেন। এবং আপনারা জানবেন যে এখানে শুধুমাত্র কোন কোন যুদ্ধ বাবর করেছে এটাই পরীক্ষায় আসে না এবং সালটাও খুব আসে, সালটা খুব গুরুত্বপূর্ণ। তবে এটা মনে রাখার বিশেষ সহযোগিতা আপনাদেরকে করে দেবে এই আমাদের সূত্রটি। এই সূত্রটা এতটাই সহযোগিতা করবে এবং সালগুলো প্রত্যেকটা যুদ্ধের পরপর, মানে 1526, 1527, 1528, 1529 কোনো রকম মনে রাখার কোনো অসুবিধাই নেই। সূত্র হচ্ছে বাবা পানি খেয়ে ছাদে ঘুমায়, বাবা পানি খেয়ে ছাদে ঘুমায়। একটা একটা ওয়ার্ড থেকে আপনারা একটা একটা যুদ্ধের নাম পেয়ে যাবেন। এখানে কটা ওয়ার্ড আছে এই বাক্যটাতে? বাবা পানি খেয়ে ছাদে ঘুমায়, বাবা বলতে এখানে বাবরকে বোঝাচ্ছে, ভেবে নেবেন। বাবর যে যে যুদ্ধ করেছেন, বাবা হলো বাবর। ওকে, প্রথম কাজ শেষ। এবার হচ্ছে পানি খেয়ে ছাদে ঘুমায়, চারটে আছে, চারটে যুদ্ধ আলাদা আলাদা এখান থেকে আপনারা পেয়ে যাবেন। পানি থেকে আসছে পানিপথের যুদ্ধ, যেটা 1526 মাথায় রাখবেন। খেয়ে থেকে আপনি খ পাচ্ছেন খানোয়ার যুদ্ধ 1527, এক বছর পরপর। তারপরে ছাদে ঘুমায়, ছাদ থেকে আপনারা ছান্দেরির যুদ্ধ পাচ্ছেন 1528, এবং ঘুমায় ঘ থেকে আপনারা পাচ্ছেন ঘরঘড়া যুদ্ধ 1529। তাহলে এখানে অসুবিধা কিছুই নেই, সূত্রটুকু মনে রাখবেন বাবা পানি খেয়ে ছাদে ঘুমায়। এই একটা ছোট বাক্য, এর মাধ্যমে আপনারা ভেবে নিতে পারবেন যে বাবর কোন কোন যুদ্ধ করেছেন। এই বাবা শব্দটা দেওয়ার অর্থ আরও একটু ভালো করে বুঝবেন, বাবা থেকে বাবর আপনারা বুঝতে পারবেন, কারণ পরীক্ষায় প্রশ্ন অনেক আসতে পারে, হুমায়ুন কী কী যুদ্ধ করেছেন, আকবর কী কী যুদ্ধ করেছেন, অমুক তমুক অনেক আছে। সেক্ষেত্রে আপনারা যদি শুধু পানি খেয়ে ছাদে ঘুমায় মনে রাখেন, অনেক ক্ষেত্রে গুলিয়ে যেতে পারে। তো আপনারা এইটুকু যোগ করে নেবেন, নাহলে এই ওয়ার্ডটা দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। এটা ভেবে নেবেন, আমরা এটাই মনে রাখবো, বাবা পানি খেয়ে ছাদে ঘুমায়। যখনই বাবর সংক্রান্ত প্রশ্ন আসবে মনে পড়ে যাবে বাবা পানি খেয়ে ছাদে ঘুমায়। তো বাবাটাই হচ্ছে আমাদের বাবর, হয়ে গেল, ঝামেলা মিটে গেল। এবার আসছি এখানে সূত্র, পানি খেয়ে ছাদে ঘুমায়। পানির প থেকে, পানি থেকে পানিপথের যুদ্ধ 1526, খেয়ে থেকে আপনারা পাচ্ছেন খানোয়ার যুদ্ধ যেটা হচ্ছে 1527, ছাদে থেকে পাচ্ছেন ছান্দেরি যুদ্ধ 1528, এবং ঘুমায় থেকে আপনারা পাচ্ছেন ঘরঘড়া যুদ্ধ যেটা হচ্ছে 1529। আই হোপ আপনাদের এখনই মুখস্থ হয়ে গেছে। যদি না হয় ভিডিওটিকে দুবার দেখবেন, তিনবার দেখবেন, এসব প্রশ্নের উত্তর আপনারা কখনো ভুলবেন না। চলে যাই আমরা পরবর্তী প্রশ্নে। দিল্লির সুলতানি বংশগুলো মনে রাখার সহজ উপায়, দিল্লির সুলতানি বংশ থেকেও প্রচুর প্রশ্ন আসে এবং সালটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। তো কীভাবে রাখবেন মনে? আপনাদের দিল্লির সুলতানি বংশ থেকে যে প্রশ্নগুলো আসবে, সূত্রটা হচ্ছে দেখতোশালা, দেখতোশালা, এটাই হচ্ছে সূত্র, দেখতোশালা, এইটুকু মনে রাখতে হবে আপনাকে। তাহলে দিল্লির সুলতানি বংশগুলো আপনার পরপর অবশ্যই মনে পড়ে যাবে, দেখতোশালা। দেখুন, প্রত্যেকটা অক্ষরে একটা করে বংশ উল্লেখ করা আছে, দেখতোশালা। এখানে দুটো, এখানে তিনটে, এখানে দুটো, পাঁচটা, টোটাল আপনারা পাঁচটা বংশ পেয়ে যাবেন দেখতোশালা থেকে এবং সাল সহকারে। দেখের দ্যা প্রথম অক্ষর থেকে আপনারা পাচ্ছেন দাস বংশ, যেটা হচ্ছে মাথায় রাখবেন, প্রথমেরটা মনে রাখলে সবগুলো মনে পড়ে যাবে, শুধু প্রথমের দাস বংশটা মনে রাখবেন, 1206 থেকে 1290 এই সময়কালটা ছিল দাস বংশের। ওকে, দেখতোশালা, দ্যা থেকে দয়া দ পাচ্ছেন, দ থেকে দাস বংশ পাচ্ছেন, দাস বংশ হচ্ছে 1206 থেকে 1290, এটুকু মাথায় রাখুন। মানে এই এইটা কীরকম ভুল হয়, 1200টা জায়গায় কেউ হবে 1300, কেউ হবে 1400, কেউ হবে 1100, এই ভুলটা করবেন না, শুধু মনে রাখুন দেখতোশালা, প্রথমেরটা দাস বংশ দ দিয়ে, এবং সেটা হচ্ছে 1206 থেকে 1290, এরপরেরগুলো আপনার অটোমেটিক মনে পড়ে যাবে। তারপরে আপনি পাচ্ছেন দেখের খ, খ থেকে আপনি পাচ্ছেন খলজি বংশ, যেটা হচ্ছে ঠিক এইটার পর থেকে শুরু হবে, যেখানে দাস বংশ শেষ হলো তারপরেই শুরু হবে 1290 থেকে 1320। ওকে, দেন ঠিক আবার পরেরটা 1320 থেকে শুরু হবে,
দেখ তো শালা, পরবর্তীতে আছে তো, তো থেকে আপনি পাচ্ছেন তুগলক বংশ। তুগলক বংশ কত হবে? নিশ্চয়ই 1320-র পর থেকে হবে। সেক্ষেত্রে আপনি এখানে 1 বছরের গ্যাপ পাবেন, ঠিক আছে? 1321 থেকে 1413 পর্যন্ত আছে তুগলক বংশ। ঠিক যখনই হয়ে গেল তারপরে দুটো অক্ষর আপনার থাকছে শালা, শালার সা থেকে আপনি পাচ্ছেন সৈয়দ বংশ। সৈয়দ বংশ ঠিক 1 বছর পর থেকে, 1414 থেকে হয়ে যাচ্ছে 1451 পর্যন্ত। আর লোদি বংশের কাছে কোনো গ্যাপ নেই, 1451 থেকেই লোদি বংশটা স্টার্ট হবে। তারপরে শেষকালে সালার লা আছে, লা থেকে লোদি বংশ, মনে পড়ে যাবে আপনাদের, 1451 থেকে 1526 পর্যন্ত। ঠিক 1526-এর পরেই আপনারা কিন্তু আবার কোন বংশ শুরু হচ্ছে বুঝতেই পারছেন। 1526-এর যে ঐতিহাসিক সব থেকে বড় ঘটনা সেটা পানিপথের যুদ্ধ, এটাই কিন্তু আপনাদের মনে পড়ে যাবে। আর পানিপথের যুদ্ধের পরপরই ঘটনাগুলো আপনাদের মনে পড়ে যাবে, কারণ আপনাদের সূত্র মনে আছে কি, পানি খেয়ে ছাদে ঘুমায়। তাহলে পানিপথের প্রথম যুদ্ধ 1526, খেয়ে থেকে খানুয়ার যুদ্ধ 1527, ছা থেকে ছান্দেরির যুদ্ধ 1528, ঘ থেকে ঘরঘড়া যুদ্ধ 1529। এবার এর মাঝেও ঐতিহাসিক ঘটনা অনেক আছে, 1526 থেকে 1529-এর মাঝে। শুধু এই 4টে যুদ্ধ ছাড়া অনেক ঐতিহাসিক ঘটনা আছে, কিন্তু সেগুলো মনে রাখার বিশেষ প্রয়োজন নেই, পরীক্ষায় আসে না। পরীক্ষায় এইগুলোই খুবই গুরুত্বপূর্ণ আসে। তাহলে দিল্লির সুলতানি বংশগুলো মনে রাখার সহজ উপায় হলো দেখতোশালা। দেখতোশালার দে থেকে আপনি পাচ্ছেন দাসবংশ, 1206 থেকে 1290। তারপরে আসছে খ, খ থেকে আপনি পাচ্ছেন খলজি বংশ, খলজি বংশ 1290 থেকে 1320। তারপর তো থেকে আপনি পাচ্ছেন তুগলক বংশ, যেটা হচ্ছে 1321 থেকে 1413। তারপরে আসছে সালা, সালার সা থেকে আপনি পাচ্ছেন সৈয়দ বংশ, যেটা হচ্ছে 1414 থেকে 1451। এবং লা থেকে আপনি পাচ্ছেন লোদি বংশ, লোদি বংশ হচ্ছে 1451 থেকে 1526। তাহলে দুটো জিনিস আপনাকে মনে রাখতে হবে আর এগুলোকে আপনাকে অভ্যাস করতে হবে। ভিডিওটা 4 বার দেখলে আপনার মুখস্থ হয়ে যাবে। প্রথম সূত্র হলো পানি খেয়ে ছাদে ঘুমায়, কে? বাবা। বাবা পানি খেয়ে ছাদে ঘুমায়, বা থেকে বাবর হয়ে গেল, ঝামেলা মিটে গেল। পানি খেয়ে ছাদে ঘুমায়, প্রত্যেকটা ওয়ার্ডে একটা একটা করে যুদ্ধের নাম। পানি থেকে পানিপথের, খেয়ে থেকে খানুয়ার, ছাদে থেকে ছান্দড়ির, এবং ঘুমায় থেকে ঘরঘড়া। আর এখানেও দেখতোশালা এই সূত্রটি দিয়ে দিল্লির সুলতানি বংশগুলো আপনি পরপর মনে রাখতে পারবেন। প্রত্যেকটা অক্ষরে একটা একটা করে বংশের নাম পাবেন। দেখের দ থেকে আপনি দাস বংশ পাচ্ছেন, খ থেকে খলজি বংশ পাচ্ছেন, তো থেকে তুগলক বংশ পাচ্ছেন, সা থেকে আপনি সৈয়দ বংশ পাচ্ছেন, এবং লা থেকে লোদি বংশ পাচ্ছেন। আই হোপ ভিডিওটি আপনাদের ভালো লাগবে। পশ্চিমবঙ্গ পুলিশের জন্য আমরা একটা স্পেশাল বই তৈরি করেছি টিম এক্সাম এক্সাম বাংলার তরফ থেকে। আপনারা এখানে প্রচুর প্রশ্ন কমন পাবেন, 2-in-1 বই এটি। কনস্টেবল এবং এসআই দুটোর ক্ষেত্রেই বিশালভাবে কাজে লাগবে এই বইটি। প্রিলিমিনারির ক্ষেত্রে আপনারা অবশ্যই বইটিকে সংগ্রহ করতে পারেন। লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া থাকবে, আপনারা আপনাদের অ্যাড্রেস নাম ঠিকানা অবশ্যই সঠিকভাবে দেবেন এবং পেমেন্ট করবেন। 290 টাকা দাম আছে বইটার। পেমেন্ট করলে 10 দিনের মধ্যে অল ওভার ইন্ডিয়ার যে কোনো ঠিকানায় বইটি আপনাদের পৌঁছে যাবে। আগে আমরা পিডিএফ দিচ্ছিলাম, পিডিএফ এখন আর দিতে পারছি না, কারণ অনেকেই পিডিএফটার দুরুপযোগ করছে। তো সেক্ষেত্রে আমরা পিডিএফ বন্ধ করে দিয়েছি, এখন শুধুমাত্র হার্ড কপি বইটা পাবেন। তো বইটা আমাদের যারা যারা অলরেডি বুক করেছেন তাদেরকে পোস্ট করে দেওয়া হয়ে গেছে, অলরেডি ছেড়ে দেওয়া হয়েছে, 10 দিনের মধ্যে তো অবশ্যই পৌঁছে যাবে। আর যারা এখনও পর্যন্ত বুক করেননি করে নিতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে। স্টক বর্তমানে লিমিটেড আছে, এই হচ্ছে আমাদের বই। যারা নিতে চাইছেন অবশ্যই খুব তাড়াতাড়ি বুক করে নিন, লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেওয়া হয়েছে। যারা অলরেডি বুকিং করে ফেলেছেন, এই ধরনের প্যাকেটিং করে আমরা কিন্তু বই ছাড়তে শুরু করে দিয়েছি। বই 10 দিনের মধ্যে আপনার ঠিকানায় পৌঁছে যাবে। বইটা খুব সুন্দর করে প্যাকেটিং করেছি এইভাবে আমরা, তার সঙ্গে সঙ্গে এইভাবে প্রিন্ট আউট করে আপনার নাম ঠিকানা এখানে আমরা ছাঁটিয়ে দিচ্ছি এবং পোস্ট করে দেওয়া হচ্ছে রেজিস্টার পোস্ট, স্পিড পোস্টের মাধ্যমে। 10 দিনের মধ্যে আপনার ঠিকানায় অবশ্যই পৌঁছে যাবে, কোনো রকম চিন্তার বিষয় নেই। লিঙ্ক ডেসক্রিপশানে, বই যারা নিতে চাইছেন অবশ্যই বুক করে ফেলুন। যারা চান আনঅ্যাকাডেমির মাধ্যমে প্রস্তুতি নিতে, খুবই ভালো চাওয়া আপনাদের। সেটা হচ্ছে আনঅ্যাকাডেমি লার্নিং অ্যাপ্লিকেশন প্লে স্টোর থেকে সম্পূর্ণ ফ্রিতে আপনারা ডাউনলোড করতে পারবেন। নিজের মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করতে পারবেন এবং ফ্রি ব্যবহার করার জন্য একটা কোড আপনাদের সঙ্গে চাইবে। কোডের জায়গায় আপনি স্মার্ট দুনিয়া লিখবেন, তাহলে আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারবেন। এখানে প্রচুর প্র্যাকটিস সেট আছে, মক টেস্ট আছে, হ্যাঁ, ডেলি ফ্রি পিডিএফ আছে, এই সমস্তগুলো আপনারা ডাউনলোড করতে পারবেন। তাছাড়াও কিছু লিমিটেশন তো অবশ্যই থাকবে সম্পূর্ণ ফ্রিতে আপনাদের জন্য। পেইড সাবস্ক্রিপশানের সুবিধা আছে স্পেশাল কিছু কোর্সের জন্য। প্রত্যেকটা কোর্সের লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া থাকবে, আপনারা যে যেটা জন্য পরীক্ষা টার্গেট করেছেন সেই কোর্সে এনরোল করে নিতে পারেন।
আর কয়েক ঘন্টা সময় আছে আজকে পর্যন্ত, আপনারা যদি স্মার্ট দুনিয়া কোডের মাধ্যমে এখানে প্লাস সাবস্ক্রিপশনে এনরোল করেন তাহলে 10% ছাড় পেয়ে যাবেন স্মার্ট দুনিয়া কোডের মাধ্যমে। কাল থেকে কিন্তু আর স্মার্ট দুনিয়া কোডের মাধ্যমেও 10% ছাড় পাবেন না, তখন 5% ছাড় পাবেন। দেখুন এখানে বলে দেওয়া আছে, এখানে ডিসকাউন্টটা কমে যাচ্ছে, 10% থেকে 5%-এ পরিণত হচ্ছে আগামীকাল থেকে। তো আজকে আপনারা অবশ্যই বুক করে নিন, যারা চাহিদা আছে সিরিয়াসলি পড়াশোনা করছেন তারা কিন্তু কিনতে পারেন।